হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি নতুন মজাদার ভিডিও নিয়ে। আজকে আপনারা ভিডিওটিতে দেখবেন আলো লেলো কান্দে লেলো আলো লে। যখন আপনারা সবজির দোকানে বা হাটে বাজারে আলু কেনেন, তখন এর দাম 20 থেকে 25 টাকা কেজি হয়ে থাকে। কিন্তু যখন আপনি এর পাশের দোকান থেকে একটি পটেটো চিপসের প্যাকেট কেনেন, তখন তার এর দাম হয়ে যায় 5 থেকে 10 টাকা, যার মধ্যে কয়েকটা মাত্র চিপস থেকে থাকে এবং বাকিটা পোড়া থাকে হাওয়া। তো বলুন তো বন্ধুরা, দামের এত তফাত কেন? তাহলে কি কোম্পানি আমাদেরকে ঠগাচ্ছে? তো আজকে সেই বিষয়ে জানবেন। পটেটো চিপস তৈরি করার জন্য আলুকে জমি থেকে তুলে নিয়ে এসে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, যাতে এর ভিতরে কোনো ময়লা বা আবর্জনা না থাকে। এরপর আলুগুলোকে একটি মেশিনে দিয়ে চিপসের আকারে কাটা হয়। তারপর এই আলুর কাটিংগুলোকে গরম জলে রাখা হয়। তারপর চিপসের আকার কাটা হয়ে গেলে এগুলোকে মক্সা মাখিয়ে বেগ তৈরি করা হয় এবং ফ্রাই করা হয়। একটা বিষয় জানিয়ে রাখি বন্ধু আপনাদেরকে, একটি আলুর মধ্যে 30% জল থাকে এবং 3 কেজি আলু থেকে মাত্র 1 কেজি আলু চিপস পাওয়া যায়। বেকিং কস্ট অ্যান্ড ফ্রাইং কস্ট প্লাস মশলার কস্ট প্লাস প্যাকিং কস্ট প্লাস মার্কেটিং কস্ট বাড়িয়ে এই দাম বেড়ে যায় অনেক বেশি। এরপর লেবার কস্ট এবং ইলেকট্রিক বিল তো রয়েছে। এত কিছু প্রসেসের পরে যখন এই চিপস মার্কেটে আসে, তখন এর দাম অটোমেটিক বেড়ে যায়। আলুর দাম 20 টাকা কিলো হলেও দোকানদাররা কখনোই চিপসের প্যাকেট সেই দামে আমাদেরকে দেয় না। তাছাড়া এই পটেটো চিপস খেতে সবাইকে ভালোবাসে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত। তো আমার দুই বাংলার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা জানতে পেরেছেন চিপসের দাম কেন এত বেশি হয়। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।